বৃহস্পতিবার দুপুর 2 নাগাদ পাড়া ব্লকের নডিহা অঞ্চলের অন্তর্গত হাতিমারা গ্রামে দুর্ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেস। গত 2 নভেম্বর মহারাষ্ট্রের ব্লু জেট নামের একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত অবস্থায় আগুনে পুড়ে মারা যায় পাড়া ব্লকের হাতিমারা গ্রামের বছর 35-এর বিকাশ মাহাতো। আজ তার পরিবারের লোকেদের সাথে দেখা করেন জেলা ও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। তাদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সাহায্য ও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া, পাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উমাপদ বাউরি, সহসভাপতি পুলক বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোজ শাহবাবু, বরিষ্ঠ নেতা রামলাল মাহাতো, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরিটি আচার্য, জেলা মহিলা নেত্রী সীমা বাউরি, জেলা পরিষদের ভূমিকর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতি সভাপতি দীপক কুম্ভকার, সহসভাপতি শেখ হাসিবুর রহমান, অঞ্চল সভাপতি দশরথ মাহাতো, সহসভাপতি প্রবীণ কৈবর্ত সহ অন্যান্য নেতৃত্বরা। সবাই আমার দিকে কি করবো বা কোনো করার নেই, উপরওয়ালা সবই।